যুক্তরাষ্ট্রে ক্যান্ডিডা অরিস নামে নতুন একটি প্রাণঘাতী ছত্রাকের সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। কেবল চলতি মাসে ওয়াশিংটনে এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন অন্তত চারজন। ক্যান্ডিডা অরিসের সংক্রমণের ঘটনা অন্তত বিরল হওয়া সত্ত্বেও চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, ছত্রাকটিতে আক্রান্তদের মৃত্যুর উচ্চ হার, ঔষধ প্রতিরোধের ক্ষমতা এবং স্বাস্থ্যসেবা স্থাপনায় সহজে ছড়িয়ে পড়ার সক্ষমতা থাকায় তা নতুন করে বিশ্বজুড়ে বিপর্যয়কারী পরিস্থিতি তৈরি করতে পারে। গত 10 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সিয়াটলে প্রথম একজন ব্যক্তিকে ক্যান্ডিডা অরিসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। সিয়াটল ও কিং কাউন্টির জনস্বাস্থ্য সংস্থা বলছে, গত সপ্তাহে তারা আরও 3 জনকে ক্যান্ডিডা অরিসে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছেন। ফাঙ্গাস বা ছত্রাক হিসেবে পরিচিত ক্যান্ডিডা অরিস সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের শরীরে সংক্রমণ ঘটায়। হাসপাতালের রোগী যারা ফিডিং টিউব, শ্বাস নেয়ার টিউব বা ক্যাথেটার ব্যবহার করেন তাদের শরীরে এটা খুব সহজেই ঢুকে পড়ে। সারা বিশ্বে যারা ক্যান্ডিডা অরিসে সংক্রমিত হন তাদের প্রায় 60% মারা যান। এই ছত্রাক ওষুধ প্রতিরোধী হওয়ায় এর সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়ে। এছাড়াও অনেক সময় ক্যান্ডিডা অরিসের সংক্রমণকে অন্য কোনো অসুস্থতা বলে ভুল করা হয়, যার কারণে অনেক সময় আক্রান্ত রোগীরা সঠিক চিকিৎসা পান না। 2009 সালে জাপানের রাজধানী টোকিওর মেট্রোপলিটন গেরিয়াট্রিক হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কানে প্রথম পাওয়া যায় এই ছত্রাক। কেবল 2022 সালেই এই ছত্রাকে সংক্রমিত হয়েছিলেন 2377 জন, যা 2016 সালের তুলনায় 53 গুণ বেশি। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।